অবশেষে ভিভো তাদের ভি সিরিজের একটি প্রিমিয়াম স্মার্টফোন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি অ্যানাউন্স করেছে। আর সেই স্মার্টফোনটি হচ্ছে ভিভো V23 5G। সাধারণত ভিভো এর ভি সিরিজের স্মার্টফোনগুলোর দুইটি মেন হাইলাইটিং বিষয় হয়ে থাকে, একটা হচ্ছে এদের ডিজাইন এবং অন্যটা হচ্ছে এদের ক্যামেরা সেগমেন্ট। আর ভিভো V23 5G এই স্মার্টফোনটিরও হাইলাইটিং বিষয় হচ্ছে এর ডিজাইন এবং ক্যামেরা সেগমেন্টে। আর ডিজাইনের কথা বললে ভিভো V23 5G স্মার্টফোনটিতে বেশ ইউনিক ডিজাইন ভিভো ব্যবহার করেছে, যেমন স্মার্টফোনের ব্যাক প্যানেলের কালার চেঞ্জ হয়। আর স্মার্টফোনটি হচ্ছে বাংলাদেশের প্রথম স্মার্টফোন যেটা কালার চেঞ্জিং ব্যাকের সাথে আসে। তো আজকের এই ভিডিওতে আমরা ভিভো V23 স্মার্টফোনটি সম্পর্কে এ টু জেড জানবো। এই রূপবতীর মধ্যে শুধুমাত্র কি রুপি আছে নাকি অন্য কিছু আছে, আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো। তো ডিসপ্লের কথা বললে ভিভো তাদের এই V23 5G স্মার্টফোনটিতে ব্যবহার করেছে 6.44 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যেটা 90Hz হাই রিফ্রেশের সাথে আসে। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্ট করে। আর আপনি হয়তো একটা জিনিস লক্ষ্য করবেন, ভিভো এর ভি সিরিজের অধিকাংশ স্মার্টফোনেই তারা 90Hz ডিসপ্লে অফার করে থাকে, এবং এর বড় ভাই ভিভো V23 Pro সেখানেও কিন্তু 90Hz হাই রিফ্রেশের সাপোর্ট ভিভো অফার করেছিল। তো ডিসপ্লের কথা বললে ভিভো তাদের এই V23 5G স্মার্টফোনটিতে বেশ ভালো একটি ডিসপ্লে অফার করছে আমাদের। তো এখন কথা বলা যাক এই স্মার্টফোনের পারফরমেন্স সেগমেন্টকে নিয়ে। পারফরমেন্সের কথা বললে ভিভো তাদের এই V23 5G স্মার্টফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেকের ডাইমেন্সিটি 920। আর মিডিয়াটেকের 920 5G প্রসেসরটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর। এই প্রসেসরটি মিডিয়াটেক তৈরি করেছে 6mm আর্কিটেকচারের উপর, যার ক্লক স্পিড 2.5 GHz। এবং মিডিয়াটেক তাদের এই প্রসেসরটিতে জিপিউ হিসেবে ব্যবহার করেছে মালিয়ের G68 MC4 জিপিউ, এবং অপারেটিং সিস্টেম হিসেবে এখানে আপনি পাচ্ছেন Android 12 এবং ভিভো এর নিজস্ব ফান্টাচ OS 12। তো পারফরমেন্সের কথা বললে ডাইমেন্সিটি 920 ডে টু ডে লাইফে আপনাকে একদম স্মুথ পারফরমেন্স অফার করতে পারবে, এবং গেমিংয়ের ক্ষেত্রেও মিডিয়াটেকের ডাইমেন্সিটি 920 প্রসেসরটি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স প্রোভাইড করে। কিন্তু ভিভো V23 5G স্মার্টফোনটি কোনো গেমিং সেন্ট্রিক স্মার্টফোন নয়, স্মার্টফোনটি হচ্ছে ডিজাইন এবং একটি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন। তো এখন কথা বলা যাক ভিভো V23 5G এই স্মার্টফোনের অন্যতম আকর্ষণীয় বিষয় এর ক্যামেরা সেগমেন্টকে নিয়ে। ক্যামেরা সেগমেন্টের কথা বললে ভিভো তাদের এই স্মার্টফোনের ব্যাকসাইডে ট্রিপল ক্যামেরা সেন্সর ব্যবহার করেছে, যার মেইন সেন্সর হচ্ছে 64 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার F1.9। একটি রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। এবং স্মার্টফোনের ব্যাকসাইড দিয়ে সর্বোচ্চ 4K 30fps এ ভিডিও রেকর্ডিং করা যাবে। এবং সেলফি ক্যামেরার কথা বললে এই স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে তারা ডুয়েল সেন্সর ব্যবহার করেছে, যার মেইন সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সরও তারা এখানে অফার করেছে। এবং স্মার্টফোনের সেলফি ক্যামেরার মাধ্যমে সর্বোচ্চ 4K 30fps এ ভিডিও রেকর্ডিং করা যাবে। আর এই স্মার্টফোনের ক্যামেরা সেগমেন্টটা যদি আপনি দেখেন, তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন এই স্মার্টফোনের ব্যাকসাইডের তুলনায় ফ্রন্ট সাইডের ক্যামেরা সেগমেন্টে বেশি নজর দিয়েছে ভিভো। আর যেহেতু এই স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে তারা ডুয়েল সেন্সর প্রোভাইড করেছে, যার জন্য এই স্মার্টফোনটিতে বড় একটি নচ তারা ব্যবহার করেছে, যেটা অনেকের কাছে খারাপ লাগতে পারে দেখতে। আর ওভারঅল ক্যামেরা সেগমেন্টের কথা বললে এই স্মার্টফোনের ক্যামেরা সেগমেন্টটি যদি আপনি এর প্রিভিয়াস ভার্সনের সাথে কম্পেয়ার করেন, তো সেক্ষেত্রে হার্ডওয়্যারগতভাবে আপনার একটা জিনিস কম মনে হতে পারে, আর সেটা হচ্ছে OIS। কারণ ভিভো V21 5G এই স্মার্টফোনটিতে ভিভো আমাদের ডুয়েল OIS এর সাপোর্ট প্রোভাইড করেছিল, একটা ছিল ব্যাকসাইডে এবং একটা ছিল ফ্রন্ট সাইডে। কিন্তু ভিভো তাদের V23 5G এই স্মার্টফোনটিতে কোনো প্রকার OIS ব্যবহার করেননি, যেটা আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিং মনে হয়েছে। তাছাড়া ওভারঅল ক্যামেরা সেগমেন্টটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। তো এখন কথা বলা যাক এই স্মার্টফোনের ব্যাটারি সেগমেন্টকে নিয়ে। ব্যাটারি এর কথা বললে এই স্মার্টফোনটিতে ভিভো ব্যবহার করেছে 4200mAh ব্যাটারি, যেটা সর্বোচ্চ 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এবং ভিভো দাবি করছে যার মাধ্যমে 30 মিনিটের মধ্যে 68% চার্জ করা যাবে। এই সকল বিষয় ছাড়াও ভিভো V23 5G এই স্মার্টফোনের অন্যতম হাইলাইটিং বিষয় হচ্ছে এর ব্যাক প্যানেলটি। কারণ এই স্মার্টফোনে ব্যাক প্যানেলের কালার পরিবর্তন হয়, সূর্যের আলো বা UV লাইটের মাধ্যমে এই স্মার্টফোনে ব্যাক প্যানেলের কালারটি চেঞ্জ করা যায়, কিন্তু শুধুমাত্র সেটা গোল্ড এডিশনের ক্ষেত্রে। আপনাদের সুবিধার জন্য বলে রাখি, এই স্মার্টফোনটি দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক এবং একটা হচ্ছে গোল্ড। আর ব্যাক প্যানেলের যে কালার চেঞ্জিং সিস্টেমটি, সেটা কিন্তু শুধুমাত্র গোল্ড এডিশনেই পাওয়া যাবে, ব্ল্যাক এডিশনে এই স্মার্টফোনে ব্যাক প্যানেলের কালার চেঞ্জ হয় না। এছাড়াও ভিভো তাদের এই V23 5G স্মার্টফোনটিতে অফার করেছে USB টাইপ সি, UFS 3.1 স্টোরেজ, LPDDR4X র্যাম, অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এখানে তারা একটি কুলিং সিস্টেম ব্যবহার করেছে যাতে এই স্মার্টফোনটিতে ওভারহিটিং ইস্যু না পাওয়া যায়। এবং এই স্মার্টফোনের যে সাইড ফ্রেম, সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি।
তো ওভারঅল যদি আপনি ভিভো ভি টোয়েন্টি থ্রি ফাইভ জি স্মার্টফোনটির দিকে তাকান তাহলে ডিজাইন এবং পারফরমেন্স বা সব কিছু মিলিয়ে আপনার কাছে একটা পারফেক্ট কম্বিনেশন মনে হতে পারে। কিন্তু প্রাইসের কথা শুনলে এই স্মার্টফোনটিকে আপনার কাছে একটি ওভার প্রাইসড স্মার্টফোন মনে হতে পারে, কারণ ভিভো বাংলাদেশ তাদের এই ভি টোয়েন্টি থ্রি ফাইভ জি স্মার্টফোনটি বাংলাদেশে মার্কেটে 40,000 টাকার প্রাইস সেগমেন্টে অ্যানাউন্স করেছে, আর যার অফিসিয়াল মূল্য রেখেছে তারা 39,990 টাকা। আর এই প্রাইস সেগমেন্ট অনুযায়ী এই স্মার্টফোনটি আমার কাছেও একটু ওভার প্রাইসড মনে হয়েছে। আমি ভেবেছিলাম বাংলাদেশের মার্কেটে ভিভো তাদের এই ভি টোয়েন্টি থ্রি ফাইভ জি স্মার্টফোনটি 35,000 টাকার প্রাইস সেগমেন্টে অ্যানাউন্স করতে পারে, কিন্তু 40,000 টাকার প্রাইস সেগমেন্টে আমার কাছে এই স্মার্টফোনটি একটু ওভার প্রাইসড মনে হয়েছে। তো আপনার মতামত কি ভিভো ভি টোয়েন্টি থ্রি ফাইভ জি স্মার্টফোনটিকে নিয়ে? 40,000 টাকার প্রাইস অনুযায়ী এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন লেগেছে? অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।